দেখো গো, এতদিন তুমি আমার সঙ্গে ছিলে না, জানো আমার কত ইচ্ছে হতো তোমার সাথে কত রকমের কথা বলার, কিন্তু এমনটা হতে পারেনি। অনেক বছর পরে তোমাকে খুঁজে পেলাম, তারপরে নিজেদের এই 60তম বিবাহ বার্ষিকী মানিয়ে কত ভালো লাগলো বলো তো। চলো না গো, এখন ছাদের উপরে গিয়ে ওই চাঁদের জোছনার আলোতে একটু গল্প করি। কি গো, যাবে তো? হ্যাঁ হ্যাঁ, চলো উপরে যাওয়া যাক, আর ওখানে গিয়ে চাঁদের আলোতে আমরা দুজন অনেক গল্প করব। দুজন স্বামী স্ত্রী ছাদে গিয়ে গল্প করতে চাইছিল, তখনই সিঁড়ি থেকে উঠার পথে স্ত্রীর পা স্লিপ খেয়ে যায়। সিঁড়ি থেকে সে পড়ে গুরুতর আহত হয়। যখন তার ছেলে এবং বৌমা দেখল, সঙ্গে সঙ্গে তাকে তুলে বেডেতে শুয়ে দিল আর তার চোখে মুখে জল ছিটিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করল। যখন তার জ্ঞান ফিরল তখন সে উঠে বলল, আরে বৌমারা, তোমরা সবাই বলরামের ছেলের বিয়েতে যাবে না? আরে দেরি হয়ে যাবে, বাস ছেড়ে দেবে, চলো চলো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বলো না। যখন সে এই কথা বলল, তার ছেলেরা তো অবাক হয়ে গেল, তার দিকে তাকিয়ে রইল। তারপরে তারা সবাই একে অপরের দিকে তাকালো, তারা কিছুই বুঝতে পারলো না যে মায়ের অ্যাকচুয়ালি হয়েছিলটা কি। তারপরে বৌমারা বুঝতে পারলো আসলে হয়েছিলটা কি। চিন্তাতে ডুবে থাকা তার স্বামীদেরকে তারা দুজন জাগালো আর শাশুড়ির সম্পর্কে বলতে লাগলো। ইগো, এইভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমার মায়ের পরিস্থিতি বুঝতে পারছো না? ওনাকেই দেখে চলেছো, তোমার মা এমন কেন করছে বুঝতে পারছো না? সিঁড়ি থেকে নিচে পড়ার কারণে ওনার মাথায় চোট লেগেছে, তাই মনে হয় উনি সবকিছু এখন ভুলে গেছে। ওনার সব আগের কথাগুলো মনে রয়েছে, আর ওই বিয়ের জন্য যে পাগলামি সেটা আবার ফিরে এলো। এইটা শোনার পরে তার দুটো ছেলে তো বেশ অবাক হয়ে গেল। তার কিছুক্ষণ পরে তার ছোট ছেলে, হে ভগবান, যদি ব্যাপারটা বাবা জানতে পারে তাহলে আমি জানি না বাবার কি অবস্থা হবে। তারপরে এত বছর পরে আবার বাড়িতে ফিরেছে উনি। তারা দুজন ভাই তার বাবার সাথে দেখা করার জন্য ছাদের উপরে গেল, কিন্তু সে তো সেখানে ছিলই না। তারা দুজন ছাদ থেকে নেমে এসে তাদের স্ত্রীকে বলল, আরে আমাদের বাবা তো ছাদেতে নেই, কিছুক্ষণ আগে তো এখানেই ছিল, হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেল। বউ এবং ছেলেরা তারা কেউ কিছু বুঝতে পারছিল না। এইভাবেই দুদিন কেটে গেল। তারপরে তারা দুজন যা একে অপরের সাথে এইভাবে কথা বলতে লাগলো। আরে বোন, এসব কি হচ্ছে বলো তো? একদিকে শ্বশুর মশাইকে দেখতে পাচ্ছি না, অন্যদিকে শাশুড়ি সব কথা নাকি ভুলে গেছে। কদিন আগে 60তম বিবাহ বার্ষিকী পালন করা হলো, সেটাও ভুলে গেছে, আবার সেই বিয়ের জন্য পাগলামি শুরু হলো। আরে দিদি, ওনাকে যদি ওনার 60তম বিবাহ বার্ষিকী ভিডিও দেখাই না, তাহলে ভাববে হয়তো এইসব মিথ্যেকারের হয়েছে, সেটাকে নাও বিশ্বাস করতে পারে। ওনার এই বিয়ে নিয়ে পাগলামির কোনো শেষ আছে কিনা কে জানে। যখন তারা দুটো বউ এইভাবে আলোচনা করছিল তখন তাদের শ্বশুর ফিরে এলো। তারপরে তাদেরকে বলতে লাগলো, আরে বৌমা, তোমরা দুজন এখানে কি করছো, কি চিন্তা করছো, আমার দুটো ছেলে কোথায় গেল? এইভাবে এক টানা তাদেরকে প্রশ্ন করেই যাচ্ছিল। যখন ছেলেরা তার বাবার আওয়াজ শুনল, ছুটে তার বাবার কাছে এলো আর জিজ্ঞাসা করলো, আপনি হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেছিলেন বলুন তো, দুদিন ধরে আমরা আপনাকে কোথাও দেখতে পাইনি। আর মা তো ভুলেই গেছে যে আমরা আপনাদের বিবাহ বার্ষিকী পালন করেছিলাম, মা তো আবার বিয়ের জন্য প্রেশান করছে আমাদেরকে, আপনার কি হয়েছে বলুন তো বাবা। আরে বাবা, এটা তো একটা অনেক বড় গল্প। যখন আমি তীর্থযাত্রাতে গেছিলাম অনেক বছর আগে, সেখানে আমি হারিয়ে গেছিলাম। আমি টাকা উপার্জনের জন্য ক্যাটারিং এর কাজ শুরু করে দিয়েছিলাম। আমার এখানে দুজন ভাই এসেছিল, আমি তাদেরকে মিষ্টি দিলাম। অবশেষে আমি দুটো ভাইয়ের মধ্যে থেকে একজনকে একটু কম মিষ্টি দিয়ে ফেলেছিলাম। তো তাতে কি হয়েছে, আরে ভালো করে বলুন না কি হয়েছে। আরে বাবা, বলছি ধৈর্য ধর, এত তাড়াহুড়ো কিসের? দুজন ভাইয়ের মধ্যে অহংকার চলে এসেছিল, তারা দুজনেই চাইছিল যা ভাগ হবে সমান সমান ভাগ হবে, সেই জন্য তারা আমার উপরে রেগেছিল। সেই দিন থেকে ওরা খুঁজে বেড়াচ্ছিল আর আমাকে ওরা কিডন্যাপ করে নিল। ওনারা যদি আপনাকে নিয়ে যায় তাহলে আবার ছেড়ে দিল, নাকি আপনি পালিয়ে চলে এলেন? আমি ওদের হাত থেকে কি করে বেঁচে পালাতে পারি, ওনারাই এসে আমাকে এখানে ছেড়ে দিয়ে গেছে। ওরা আপনাকে নিয়ে গেল, আবার ওরা ছেড়ে দিল। ওনাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আর তাতে যে ভাইটা কম অংশ পেয়েছিল সেই অনুষ্ঠানে সেই ভাইকে আমার হাত দিয়ে বেশি তাকে দিতে হলো। তখন তার ভাইয়ের রাগ ঠান্ডা হলো। এইটা করার পরে তারা দুজন এখানে আবার আমাকে দিয়ে গেল। ব্যাস এইটুকুই গল্প। যা কিছু হয়েছিল
ছেলেদেরকে বৌমাদেরকে ভালো করে বিস্তারিতভাবে বলল। তারপরে তারা আবারও নতুন করে সবকিছু বিয়ের জন্য আয়োজন করল। নতুন বিয়ের জন্য যা যা লাগে সমস্ত কিছু ব্যবস্থা করল। আর এইভাবেই বিয়ের জন্য পাগল শাশুড়ি মায়ের তিনবার বিয়ে করল। কান্তা রেগে উঠে গিয়ে ফোনটা নিয়ে তার ভাই বাসুকে ফোন করল। অন্যদিকে বাসু ফোন তুলে বলে, দিদি তুমি কেমন আছো? তাহলে এতদিন পরে আমাকে মনে পড়লো, সব ভালো তো ওখানে? তার ভাইয়ের এমন কথা শুনে কান্তা কাঁদতে লাগলো। কি বলবো দাদা, বৌমাদের আসার পরে আমার অবস্থা খুবই ভয়ানক হয়ে গেছে, এইভাবে বলতে লাগলো। এইটা শুনে তখন বাসু বলল, আরে দিদি কি হয়েছে, তুমি এইভাবে কথা বলছো কেন? আমি তোমায় কি বলবো ভাই, এই বৌমাদের থেকে আমি কি করে মুক্তি পাবো ভাবছি, এই কারণে তো আমি তোমাকেও একটু ফোন করার সময় পাইনি। আরে বৌমা তোমাকে কেন মারতে যাচ্ছে, আমি তো কিছুই হাতামাতা বুঝতে পারছি না, আমাকে পুরো ব্যাপারটা খুলে বলো তো কি হয়েছে। তখন কান্তা বলল, ভাই তুই একবার বাড়ি আয়, তোর থেকে একটা কাজ আছে, তুই এলে আমি তোকে সব ঘটনা বলবো। ঠিক আছে দিদি, আমি দুদিনের মধ্যে আসার চেষ্টা করছি, এইরকম বলে ফোনটা কেটে দিল। এইভাবেই দুদিন কেটে যায়। কান্তা অনেক আশা নিয়ে তার ভাইয়ের অপেক্ষা করছিল। তৃতীয় দিন তার ভাই বাড়ি এলো। অনেক দিন পর তোকে দেখলাম রে ভাই, তোকে দেখে মনে হচ্ছে যেন এবার আমি একটু শান্তি পেলাম। আরে দিদি ওইসব থাক, ওইসব পরে চিন্তা করা যাবে, আগে তো সমস্যাটার ব্যাপারে বল। আমি তোকে সব কিছু বলবো, তুই আগে গিয়ে একটু ফ্রেশ হয়ে নে। সেই দিন কান্তার দুই ছেলে শহরে কাজের জন্য বেরোবে ভেবেছিল, তাই তারা রেডি হয়ে বাইরে এলো। তারা যখন বাসুকে দেখলো, আরে বাসু মামা আপনি কেমন আছেন, অনেকদিন পরে আপনাকে দেখলাম। হ্যাঁ রে ভাগনা ঠিকই বলেছিস, অনেকদিন পরে দেখা হচ্ছে তোদের সাথে, আমি শুধুমাত্র আমার দিদির সাথে দেখা করতে এসেছি রে। ঠিক আছে মামা, আমরা শহরেতে যাচ্ছি 10 দিনের জন্য, আমরা যেন এসে দেখি শহর থেকে যে তুমি এখানেই আছো। এইরকম বলে দুই ছেলে চলে যায়। তারপরে বাসু ফ্রেশ হয়ে বলল, হ্যাঁ দিদি এইবার বলতো তো সমস্যাটা কি। না রে ভাই এখানে বলবো না, তুই বাইরে আয় বলছি। সে তার ভাইকে বাইরে নিয়ে গিয়ে সব কথা বলে। আরে আমার দুই বৌমা মিলে আমাকে মারার প্ল্যান করেছে, এই সব কিছুর মূল কারণ হলো ওই কালো মেয়েটা, ওই সবাইকে নিজের বশে করে নিয়েছে। এক সময় মনে হচ্ছিল আত্মহত্যা করে নি, আবার তোমার কথা মনে পড়তে তোমায় ফোন করলাম। বাসু এই সব কথা শুনে বলল, দিদি তোর কথা শুনে তো আমি আমার নিজের রাগকে কন্ট্রোল করতে পারছি না, আমার এমন ইচ্ছা হচ্ছে না তোর দুটো বৌমারি সর্বনাশ করে দি। না না এমন করো না, সমস্যা ওই কালো বৌমার জন্য হচ্ছে, তুমি শুধু ওকে শেষ করে দাও, কিছুদিন পরে ছোট ছেলের জন্য একটা ভালো মেয়ে দেখে ওর বিয়ে দিয়ে দেব। তাহলে আমাদের টার্গেট কিন্তু ছোট বৌমা, আমি এক সপ্তাহের মধ্যে ওর সর্বনাশ করেই ছাড়বো, তবেই কিন্তু আমি এখান থেকে যাব। দুজনে প্ল্যান করে বাড়ির ভেতরে চলে যায়। এইভাবে 4 দিন কেটে যায়। কান্তা আর বাসু সেই সুযোগের অপেক্ষা করছিল যে যখন ছোট বৌমাকে একা পাবে। তাদের পরিস্থিতি দেখে নন্দিনী নলিনীকে বলে, নলিনী আমি যখনই ওদের দিকে দেখি না আমার একটু সন্দেহ হয়, তুমি সাবধানে থেকো। হ্যাঁ দিদি আমি সাবধানে থাকার চেষ্টা করব। পরের দিন সকালে তারা দুজনই কাজে ব্যস্ত ছিল, তখনই নন্দিনীর স্বামী তাকে ফোন করে। হ্যাঁ বলো কি ব্যাপার, এত সকালে ফোন করলে তুমি? নন্দিনী যে টাকাগুলো আমাদের আলমারিতে রয়েছে সেগুলো কিছু ব্যাংকে ফেলে দাও, আমার কাছে একদম টাকা নেই, এটিএম থেকে তুলতে হবে। ও ঠিক আছে আমি এক্ষুনি জমা করিয়ে দেব, নন্দিনী নলিনীকে বলে টাকা নিয়ে বেরিয়ে পড়ল। অন্যদিকে কান্তা আর বাসু এই সব কথা শুনে ফেলে। নন্দিনীর এখনো আসতে সময় লাগবে 2 ঘন্টা, এটাই আমাদের কাছে বেশ সুযোগ, ওকে তারই মধ্যে খতম করে ফেলতে হবে। কিন্তু কি করে? আমি ওর নাকেতে ক্লোরোফর্ম শুকিয়ে দেব, আর ও সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে, তারপরে ওর মতো করে আমি একটা চিঠি লিখবো যাতে কেউ আমাদেরকে সন্দেহ না করতে পারে। তারপরে কান্তা গিয়ে মেন দরজা লক করে দেয়। বাসু পেছন থেকে গিয়ে নলিনীকে ক্লোরোফর্ম শুকিয়ে দেয়। নলিনী অজ্ঞান হয়ে পড়ে। ধীরে ধীরে তারা তাকে অন্য রুমে নিয়ে গেল। তারা দড়ি নিয়ে এসে তাকে যেই ঝোলাতে যাবে
ততক্ষণে নন্দিনী রাস্তায় যেতে যেতে, আরে যা, টাকাটা তো নিলাম কিন্তু অ্যাকাউন্টের বুক আর ফোনটা তো নিলাম না। তাই সে বাড়ি ফিরে যেতে লাগলো। অন্যদিকে কান্তা আর বাসু সব কিছু তৈরি করে নলিনীকে ঝুলিয়ে দেয়। নন্দিনী বাড়ি এসে দেখলো যে দরজায় তালা দেওয়া রয়েছে। আরে যখন সবাই বাড়িতে রয়েছে তাহলে দরজা কেন লক করেছে? সে এইরকম ভেবে দরজায় ধাক্কা দিতে লাগলো। যখন কান্তার বাসু আওয়াজ শুনতে পেল, তারা ভয়েতে পেছনে দরজা থেকে ছুটে বেরিয়ে গেল। নন্দিনী বুঝতে পারছিল না যে ভেতরে কি হচ্ছে, তাই সে জানালা দিয়ে উঁকি মেরে দেখল। নলিনীকে ঝুলন্ত অবস্থায় দেখে সে তো অবাক হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ল। নন্দিনী সঙ্গে সঙ্গে নলিনীকে নিচে নামালো। সে দেখল বাড়িতে কেউ নেই। আরে নলিনী, ও নলিনী, একবার চোখ খোলো। হে ভগবান, এইসব কি করে হলো নলিনী? নন্দিনী নলিনীকে জাগানোর চেষ্টা করছিল কিন্তু তার কোনো জ্ঞানই ছিল না, সে চুপচাপ পড়েছিল।